সমকামীদের বিরুদ্ধে যদি কিছু করতে হয় তাহলে আইন আদালত আছে, আইন আশ্রয় নেবে, কেউ যদি অ্যাগ্রিভ হয় সেটা করতে পারে। ধারণা করে তারা এখানে তারা হত্যা করেছে, অত স্বাভাবিক এটা তারা আইন শৃঙ্খলা বাহিনী অবরোধের জন্য এই ঘটনাগুলি ঘটেছে। এগুলো রোধ করা অবশ্যই প্রয়োজন আছে, যার জন্য আজকে যে তাদের শাস্তি হলো, মৃত্যুদণ্ড হলো, এটা জাস্টিফাইড এবং তাদের এটা উপযুক্ত শাস্তি হয়েছে। আসামি পক্ষে আইনজীবী হিসাবে আমি বলবো যে এই মামলায় আমরা ন্যায় বিচার পাইনি এবং এই মামলায় এই আসামিদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ সন্দেহ প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। তারপর বিজ্ঞ আদালত থেকে তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করবো।